بسم الله الرحمن الرحيم. السلام عليكم. সকাল হয়ে গেছে তো অনেক আগেই, কিন্তু আমি কোনোভাবেই উঠতে পারছিলাম না, কারণ তাওহিদ এমনভাবে আমাকে ধরে ঘুমাচ্ছিল আমি উঠলেই তাওহিদ উঠে যাবে, এবং হয়েছেও সেটা। সাড়ে দশটার দিকে আর শুয়ে থাকতে পারিনি, কারণ আমাকে আজকে রান্না করতে হবে, আরও কাজ তো বাকিই আছে। আর তাওহিদের শরীর আলহামদুলিল্লাহ ভালো, আর জ্বর আসেনি, আর রাতে তেমন একটা কোনো সমস্যা হয়নি, গতকাল রাতেও মাশাল্লাহ ভালোই ঘুমিয়েছে। রান্না করে এসেছি, প্রথমেই আমি ফ্রিজ থেকে মুরগি নামিয়ে এটাকে ভিজিয়ে দিলাম, এরপর নাস্তার আয়োজন করছি। আর তাওহিদের বাবা যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে কাজে চলে গেছে। প্রথমে আমি আমার জন্য চাটা একটু বানিয়ে নিচ্ছি, নয়তো রেশ কাটছে না, প্লাস ঠান্ডা লেগে আছে, তো চাটা হলে আসলে একটু ভালো লাগে। চা বানাতে বানাতে টুকটাক কিছু কাজও শেষ করে নিচ্ছি, একটা নিয়ে বসে থাকলে তো আর হবে না। এইদিকে আমার পিচ্চি তো ঘুম থেকে উঠে গেছে আমার সাথে সাথেই, তো তারও উয়া আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমার বাসায় ছোট পাতিল আরেকটা আছে, একদম ইনটেক আছে, ওইটা একটু উপরে রাখা, মানে আমার আলমারির উপরে রাখা, তো ওইখানে আমার হাত কেন আমি চেয়ার দিয়েও ধরতে পারবো না, তো আমি অপেক্ষা করছি কোন দিন তাওহিদের বাবার বন্ধ থাকে ওই দিনও আমাকে পাতিলটা নামিয়ে দেবে। তো তার জন্য এখন পুরনো পাতিলে আসলে তাওহিদের জন্য দুধটা জাল দিচ্ছি। আর মজার কথা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে দুধ উতরে পড়ার দৃশ্যটা দেখতে না ভালোই লাগে। আর দুষ্টমি করার সময় নেই, কাজগুলো তাড়াতাড়ি শেষ করি, তাওহিদকে নাস্তা করাই, তারপর আবার রান্না করতে চলে আসতে হবে, কারণ আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বাসার অবস্থা বেশি একটা ভালো না, তাই ভাবলাম যে একটু স্পেশাল কিছু রান্না করি, বাসায় যা আছে তা দিয়ে আসলে রান্না করার চিন্তা ভাবনা করছি। প্রথমেই মশলা একটু রেডি করে নিচ্ছি। ভাজা জিরার গুঁড়া যেটা সেটা শেষ হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম নেই বাসায় আর জিরা, কিন্তু পরে দেখলাম যে না, পেয়েছি কিছু, তাই এটাকে আমি ভেজে এবার একটু গুঁড়া করে নিয়েছি। এবার একটু গরম মশলা গুঁড়া করে নিয়েছি, এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে লং বা লবঙ্গ যেটাকে বলে সেটা, বা আমরা নাকফুল মাঝে মধ্যে বলি আর কি, চিনার জন্য। মশলার গ্রানগুলো এত সুন্দর, আমার বাসায় আসলে একটু একটু করতে করতে অনেক মশলাই শেষ হয়ে গেছে, দু একদিনের মধ্যে দেখি আনবো হয়তো বা। এর মাঝেই তাওহিদের থেরাপি সেন্টার থেকে মেসেজ এসেছে যে তাওহিদের জন্য এই খেলনাগুলো আসলে একটু রেডি করতে হবে, এগুলো দিয়ে ও সেন্টারে খেলতো, কিন্তু এখন তো আর যেতে পারছে না, সপ্তাহখানেক বন্ধ, তো দেখা যাক আমি বাসায় রেডি করব, তবে প্রথমেই আগে রান্নাটা শেষ করি, তারপরে আবার বাকি কাজগুলো করব। আর এদিকে আমার ঠান্ডা হাঁচি কাশি এগুলো তো চলছেই। আজকে বৃষ্টির কারণে চিন্তা ভাবনা করলাম যে খিচুড়ি রান্না করি, বিরিয়ানিটা তো কয়েকবারই খাওয়া হয়েছে, আজকে খিচুড়ি রান্না করি, তাওহিদের বাবার খিচুড়িটাও পছন্দ, যদিও বা বাসায় ধনিয়া পাতা সবজি কিছুই নাই, তারপরে ভাবলাম যা আছে তাই দিয়ে চালিয়ে দেই, সমস্যা কি, আমরাই তো। তো প্রথমে মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে একটু মশলাপাতি মাখিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, তাওহিদের বাবা আবার এভাবে ভেজে মুরগি রান্না করাটা পছন্দ করে। সবসময়ের মতো সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর ছোট্ট করে হলেও একটু কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করতে ভুল করবেন না, আপনাদের একটা শেয়ার আসলে আমার জন্য খুবই দরকার। এক চুলায় গোস্তটা ভাজা হচ্ছে, অন্য চুলায় আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি,
আমি এখানে নিয়ে নিয়েছি বাটার আর তেল একসাথে মিশিয়ে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু কষানো হোক, এর মাঝে আমি যে গোস্তগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম তো সেগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়। আর আমার অবস্থা এরকমই, একটা বসালে এক রান্না করতে গেলে আরেক রান্নার খেয়াল থাকে না। আদা রসুন কষানো হয়ে গেছে, এর মাঝে দিয়ে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। ধনিয়ার গুঁড়া নাই তাই সেটা বাদ দিলাম। এবার মশলাটাকে একটু কষাবো, এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে সবকিছু একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো, মশলা টমেটো এগুলো সব একটু ভালো করে কষানোর জন্য। বাসায় যা আছে তা দিয়ে আসলে কয়েকদিন ধরে রান্নাবান্না চলছে, এটা সেটা টানাটানি করেই চলছে। সমস্যা নেই, ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে বাজার করতে পারবো, কারণ সামনে তো শনি রবিবার আসছে, তাওহিদের বাবার সকালবেলা বন্ধ আছে, তো হয়তোবা বাজার করা হয়ে যাবে এই দুই তিন দিনের মধ্যে। আর তার উপরে আবার আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ সোমবার থেকে তাওহিদের স্কুল আবার শুরু হবে। এই তো খিচুড়ির জন্য মশলাটা কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ পুড়ে যাচ্ছিল। এরপর বুটের ডাল দিয়ে দিলাম, বুটের ডালটাকে আমি হালকা একটু গরম পানিতে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর পরিমাণে অল্প করে দিয়েছি কারণ বুটের ডালটা আসলে আমি একটু শক্ত শক্ত রাখি, আমার কাছে ভালো লাগে খেতে, কিন্তু তাওহিদ আবার এটা খেতে পারে না। এই তো ডাল মশলা সব কষানো হয়ে গেছে, এবার যেই মুগ ডাল আর মসুরের ডাল আমি ভিজিয়ে মানে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বলবো না ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লবণটা চেক করে নিচ্ছি, আমি লবণ দেইনি, আমার জানি না কেন রান্নার ক্ষেত্রে এরকম হয়, প্রায় প্রতিদিনই আমার তরকারিতে লবণটা কম হয় আর বুঝি না কেন এইরকম হয়, কয়েকবার টেস্ট করি তারপরও যেই সেই আমার লবণ কমই হয়ে যায়, হয়তোবা বারবার টেস্ট করার কারণে এরকম হয়। এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে একটু পানি দিয়ে আমার ঢেকে রাখার দরকার ছিল, আমি পানিটা দেইনি, আমি ভেবেছি যে এখনই আবার নাড়াচাড়া দিয়ে ফেলবো। তো পাশের চুলা এবার গোস্ত রান্নার জন্য সব প্রিপারেশন নিচ্ছি, গোস্তগুলো ভাজা হয়ে গেছে, সেই একই তেলের মধ্যে আমি আরেকটু তেল বাড়িয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এবার এইগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেই যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে গোস্তের প্রিপারেশন করতে করতে আমার খিচুড়ির প্রিপারেশনের অবস্থা খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে, পাতিলের তলানিতে লেগে গেছে, ওই যে পানি দেইনি এমনিতেই শুকিয়ে লেগে গেছে, যখন পোড়া গন্ধ নাকে একটু একটু করে এসেছে, এমনিতেও তো ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে, পুরোপুরি আসেও নাই, বা জাস্ট হালকা পাতলা যখন এসেছে তখনই বুঝেছি যে কাজ সারা। তো চট জলদি আবার একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এখন এর মাঝে আমি চালটাও দিয়ে দিলাম। আর আজকে যেটা যেই চালটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পোলাওয়ার চাল, যেটা বা কালিজিরা চাল যেটা বলে, সেটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করছি। চালটাকে একটু ভেজে নেওয়ার পর এর মাঝে আমি চালের পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি খিচুড়িটা সাধারণত এভাবেই রান্না করি, আর চাল ডাল একসাথে দিয়ে রান্না করলে আমি পরিমাণ বুঝি না, দেখা যায় নরম হয়ে যায়, তার জন্য আমি আসলে এভাবে আলাদা করে প্রথমে ডালটা সেদ্ধ করে নিই, পরে চাল সেদ্ধ হতে তো আর সময় লাগে না, আমি এভাবেই রান্না করে ফেলি। আচ্ছা, গোস্তের জন্য এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়েছি হলুদের গুঁড়া, সেই একই মশলা যেটা খিচুড়ির ক্ষেত্রে ব্যবহার করেছি, কারণ এর চেয়ে বেশি মশলা আমার বাসায় আর নেই। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর একটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর একটা হচ্ছে নর্মাল জিরার গুঁড়া যেটা, তারপর দিয়েছি গুঁড়া মশলা, গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি টমেটো,
এরপর সব কিছু একটু ভালো করে আবারও কষিয়ে নেব, আর এবার একটু পানি দিয়ে দিয়েছি যেন আর তলানিতে লেগে না যায়। যদিও বা এই কড়াইয়ের মধ্যে লেগে যায় না, কিন্তু খিচুড়ি যেটাতে বসিয়েছি সেই পাতিলটা একটু পুরনো হয়ে গেছে, তার জন্য তলানিতে লেগে যায়। আমার কিছু নতুন পাতিলও কিনতে হবে, দেখি কবে আসলে সুযোগ হয়। খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা যখন এভাবে একেবারে চালের গা মাখামাখা হয়ে যাবে তখনই আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে একদম অল্প আঁচে বসিয়ে রাখবো, একদম বলা যায় মৃদু আঁচে আমি চুলার উপরে বসিয়ে রাখবো। গোস্তের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর এর মাঝে আলু দিয়ে দিচ্ছি, আর যেহেতু মুরগিটা আগেই ভাজা হয়ে গেছে এটাও অলরেডি অনেকটুকু সেদ্ধ হয়ে গেছে, তো তার জন্য আলু আর গোস্ত আমি প্রায় একসাথেই দিয়ে দেব। আমি আসলে মনে করি বা বিশ্বাস করি যার যতটুকু সাধ্য আছে ততটুকুর মধ্যে চলাই ভালো। একজনের একটা জিনিস দেখে সেটা আমি তাড়াহুড়ো করে গিয়ে কিনতে যাব, এই জিনিসটা আসলে আমি এখন আর সাপোর্ট করি না। কাউকে দেখেছি একটা জিনিস, হ্যাঁ জিনিসটা খুব সুন্দর, আমি তাড়াতাড়ি করে গিয়ে কিনে নিয়ে আসি যদিও বা আমার জিনিসটা দরকার নেই, এটা আসলে ঠিক না আমি যেটা মনে করি। আগে আমি এরকম করতাম, যেমন ব্লগিংয়ের শুরুর দিকে যখন আমি ব্লগ দেখা শুরু করি তখন আসলে এই জিনিসটা আমার খুবই মনে গেঁথেছিল যে কারো কোনো সুন্দর একটা জিনিস দেখলে আমিও মার্কেটে গিয়ে খুঁজতাম, আমিও দোকানে গিয়ে খুঁজতাম এটা কোথায় পাবো, কি সুন্দর এটা সেটা, দামের দিকে তাকাতাম না আর আমার প্রয়োজন কিনা সেটাও আমি দেখতাম না। পরে আমার একদিন খেয়ালে এসেছে যে আদৌকে আমার এই জিনিসটার দরকার আছে কি না, বা আমি কিনে আনছি আমি রাখবো কোথায়, আমার তো জায়গাও নেই প্লাস দরকারও নেই। তার জন্য আসলে আস্তে ধীরে নিজের মনকে বুঝিয়েছি, কারো সুন্দর জিনিস কিছু দেখলে ভালো লাগে, হ্যাঁ জিনিসটা অনেক সুন্দর, তারপরে চিন্তা করি না যে আমাকেও কিনতে হবে তা না, আমি চিন্তা করি যে ইনশাল্লাহ ভবিষ্যতে যখন কোনো দরকার হবে বা যখন আমার রাখার মতো ব্যবস্থা হবে বা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তখন কিনে নেওয়া যাবে। লাইটটা জ্বালাইনি দেখায় বললে বুড়োকালে আপা বন্ধু আল্লাহ তুমি আব্বুকে আল্লাহ দিছ দেখছ পাপাও তোমার আল্লাহ হাফেজ দিছে তোমার আল্লাহ হাফেজ বলছে ওই যে হাসতেছে আল্লাহ হাফেজ যাও তুমি। আমার আজকে রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ একটু ফোনে কথা বলেছি তারপরে রান্নাঘরেও এসেছি দেরিতে, তো তার জন্য রান্নাটা করতে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, তাওহিদের বাবা এসেছে খাওয়া দাওয়া করে ও আবার কাজেও চলে গেছে, মাঝখানে 10 মিনিটের মতো একটু রেস্ট নিয়েছে। এই তো বাইরের অবস্থা এইরকম, আর আমার রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে। খিচুড়ি আর মুরগির গোস্ত সাথে আচার ছিল, খেতে খুবই ভালো লেগেছে। বাইরে বৃষ্টি একটানা সকাল থেকে হয়েই যাচ্ছে, আর ঠান্ডার কারণে আমি আসলে নিঃশ্বাসও নিতে পারছিলাম না, নাক বন্ধ হয়ে যাচ্ছিল বারবার, তার জন্য এই অ্যাসপিরিনা বলে যাই বলুক না কেন এই একটা ওষুধ খেয়ে নেই। আর এর আগের দিন রাতের বেলাও খেয়েছিলাম, অনেকটা ভালো কাজ করেছে, তাই ভাবলাম যে এখনও খেয়ে নেই, কারণ সাথে মাথাও ব্যথা করছে। যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যেই আসলে চলতে আমি পছন্দ করি, হোক যেটা যেমনই হোক, বাইরে কে কি মনে করলো সেটা দেখার বিষয় না। একবেলা আমি যদি না খেয়ে থাকি কেউ আসবে না আমাকে সাহায্য করার জন্য, হয়তো বা বাই চান্স একবেলা আমাকে একজন সাহায্য করলো, পরের বেলা আমার ব্যবস্থা আমারই করতে হবে, তো সেভাবেই আসলে চিন্তাভাবনা করে চলা উচিত। আর তার উপরে আলহামদুলিল্লাহ আমাদের উপরে দুই ফ্যামিলিরই
মোটামুটি ভালো দায়িত্ব আছে, প্লাস আমার ছেলে আছে এখন, তো সব কিছুই আসলে চিন্তা ভাবনা করেই খরচ করতে হবে। চাইলাম আর ঝটপট করে ফেললাম, যে জিনিসটার দরকার নেই সেটা করে ফেললাম, এইটা আসলে করাটা পছন্দ করি না। তবে হ্যাঁ, একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে কারো শখ পূরণ করা, কারো যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করা। এবার আমার সামর্থ্য যতটুকু কুলায় আমি চেষ্টা করি। ভ্যাকুয়াম হয়ে গেছে, এবার ঘর মোছা বাকি। ঘরটাও মুছে দিচ্ছি, আর আজকে আসলে অত বেশি ময়লাও নেই, তাই হালকা পাতলা করে একটু মোছা দিলেই হয়ে যাবে। শরীর ভালো লাগলে কাজ করতে খুবই ভালো লাগে, আর যখন খারাপ লাগে তখন আসলে কি যে করতে ইচ্ছা করে, তখন ইচ্ছা করে নাক মুখ চোখ সবগুলো যদি একটু কেটে ফেলা যেত, যদি দেখা যেত ভেতরের কী অবস্থা। আমার আরও টুকটাক কাজ বাকি আছে, তাওহিদকে খাওয়াতে হবে, গোসল করাতে হবে, প্লাস রান্নাঘরের অবস্থা যা তা রকমের, তো রান্নাঘরটাকেও পরিষ্কার করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে তাতেই আমি অনেক খুশি। এবার এটাকে ঠিকঠাক মতো রাখা, গুছিয়ে রাখার দায়িত্ব আমার, ইনশাল্লাহ চেষ্টা করি। আমি আমার হাজব্যান্ডের উপর আমি প্রেশার দিতে কখনোই পছন্দ করি না। আমার ব্র্যান্ডের জিনিসই লাগবে সেটা আমি চাই না, বা আমার এই ধরনের কোনো ইচ্ছাও নাই। আমি ব্র্যান্ডের জিনিসের জায়গায় সেই একই দামে যদি আরও দুই তিনটা জিনিস কিনতে পারি, সমস্যা কি? তবে হ্যাঁ, এটা আমি মানে ব্র্যান্ড তো ব্র্যান্ডই, সেটার মানই আলাদা, তবে আমি আসলে এত ব্র্যান্ডের পাগল না, আমার একটা হলেই হলো। যাই হোক, অনেক কিছু নিয়ে বকবক করে ফেলেছি, মোটামুটি আমার সব কাজ শেষ। তাওহিদের গোসলও করানো হয়ে গেছে, কাজকর্ম মোটামুটি শেষ করে ফেলেছি। এখন যেটা করছি, তাওহিদের সকালবেলা থেরাপিস্ট যে ছবি পাঠিয়েছিল সেটা একটু রেডি করার চেষ্টা করছি। আমি চারটা কাপ নিয়ে নিয়েছি, এগুলোকে এক একটা কালারে আমি কাগজ কস্টিপ দিয়ে লাগিয়ে দেব। আর একটা কথা এখানে আমি বলতে চাই, আমরা অনেক সময় বাসায় নিজেরা বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করানোর চেষ্টা করি, বিশেষ করে স্পেশাল বেবি যাদের, করানোর চেষ্টা করি। তবে আমার মনে হয় একটু জেনে শুনে তারপরে অ্যাক্টিভিটিসগুলো শুরু করা বা করানো উচিত। এই কথাটা বলার একটা কারণ হচ্ছে, এটা সম্পর্কে আমি আগেও জানতাম না, আমি গত দুই দিন আগে জেনেছি। তাওহিদের যখন অনলাইনে আমাদের যে প্যারেন্টস মিটিং হয়েছিল, তো সেখানে আসলে তাওহিদের খেলনাগুলো দেখতে চেয়েছিল, তাওহিদের যে থেরাপিস্ট প্লাস যে ডক্টরের অধীনেও আছে, তো তারা তাওহিদের খেলনাগুলো দেখে কিছু কিছু খেলনা বলেছে যে হ্যাঁ এগুলো ওর জন্য এখন পারফেক্ট, কিছু খেলনা দেখে বলেছে যে এগুলো এখন ওকে দেওয়ার দরকার নেই, কারণ ওর এখন এগুলো খেলার সময় হয়নি, মানে তারা এই কাজগুলো শুরু করে নাই। তো এখন যদি আমরা বাসায় নতুন করে এগুলো আবার শুরু করি, ওর উপরে প্রেশার পড়ে যাবে বেশি, তো ওই খেলাগুলো বাদ দিতে বলেছে। তো তারপরেই বুঝলাম যে হ্যাঁ, সব কিছুরই আসলে একটা নির্দিষ্ট সময় আছে, আর যারা এরকম প্রফেশনালভাবে থেরাপি দেয় বা বাচ্চাদের সাথে কাজগুলো করে, তাদের ওই রকম জ্ঞান আছে বা তাদের ওই রকম অভিজ্ঞতা আছে, জেনে বুঝি আসলে তারা শুরু করে কখন কোন বাচ্চার জন্য কোন কাজটা পারফেক্ট হবে। এটা আসলে ওই দিনে আমি বুঝতে পারলাম। তো যারা আমরা বাসায় আসলে প্র্যাকটিস করাই একেবারেই না জেনে নতুন করে, আমার মতোই যারা, যে আমি কিছুই জানি না কীভাবে কোন কাজটা বাচ্চাকে দিয়ে করাবো বা কোন অ্যাক্টিভিটিসটা ওকে দিয়ে করালে ভালো হবে, সেটা যখন জানতাম না, তো
মানে অনেক অনেক খেলনা কিনেছি, অনেক কিছু তাওহিদের সামনে দিয়েছি, কিন্তু এখন দেখলাম যে না, একটা নির্দিষ্ট সময় ওই একটা নির্দিষ্ট খেলনা দিয়ে ওকে একটু ইমপ্রুভ করার পর তারপরে আরেক ধাপে যাওয়া উচিত। এটাও একটু লেদি গবেষণা করে ফেলেছি। যাই হোক, যার দরকার আপনারা বুঝবেন হয়তো বা আমার কথা, আর আমি যদি ভুল হয়ে থাকি তাহলে তো অবশ্যই আমাকে কারেকশন করে দিবেনই। আর এখন আলহামদুলিল্লাহ তাওহিদ যেহেতু থেরাপি সেন্টারে যায়, তো আমার আর বাসায় আসলে অতটা বেশি কষ্ট করতে হয় না। এই ছিল আমার আজকের ভিডিও। ঠান্ডার কারণে ডাকবদ্ধ কথাগুলো ডাকে বেজে অবশ্যই এসেছে, শুনতে খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই আসলে। আমি দুঃখিত, কবে সুস্থ হব জানি না, কবে স্বাভাবিক হবে সব কিছু তাও জানি না, তবে যেভাবে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। আজকের কথা না বাড়াই, আজকের মতো আল্লাহ হাফেজ।